পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়িতে সিপিআইএম দলের পক্ষ থেকে কয়েক দফা দাবি জানিয়ে স্মারকলিপি জমা দিল। এদিন আসানসোল পৌর নিগমের ১৬ নম্বর ওয়ার্ডে বিভিন্ন এলাকার সমস্যা তুলে ধরা হয় এই স্মারকলিপিতে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের ডিওয়াইএফআই এর সভানেত্রী মীনাক্ষী মুখার্জি সহ অন্যান্য দলীয় কর্মীরা। এদিন স্মারকলিপি প্রদানের পর মীনাক্ষী মুখার্জি জানান যে আমাদের এই জলবলপুর মোড় থেকে এই আমাদের ওয়ার্ডের আমাদের তো এইখানে বাসের যোগাযোগ নেই। এই যে আটটা গ্রাম পাড়া ধাওড়া বস্তি আছে, আমাদের বাসের যোগাযোগ নেই। আমাদের গ্রামের মেয়েরা মায়েরা মাথায় হাঁড়ি নিয়ে আজকে এখানে দীর্ঘদিন এই কর্পোরেশন চলার পরেও লক্ষ্মণপুরে বড়িরাতে শোভনপুরে জলের অসুবিধা, মাথায় হাঁড়ি নিয়ে বাইপাস পার করে নিয়ে জল নিতে যেতে হয়। আমাদের এখানে বাসের যোগাযোগ নেই, বাইপাসে বাচ্চাদেরকে পায়ে হেঁটে বাইপাস পার হয়ে এখানে কালীতলাতে বাস ধরতে হয়। কর্পোরেশনে থাকি কিন্তু বাসের যোগাযোগ নেই। এই গোটা এলাকা জুড়ে আমাদের হাইমাস লাইটের খুব অসুবিধা, আলো নেই অন্ধকার, এখানে ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা নেই। সিপিবিএফ এর যে সমস্ত কর্মীরা কাজ করে তারাও সব আমাদের গাঁ ঘরের, আমাদেরই বাড়ির ছেলেমেয়েরা, তারাও নিজেদের জীবন হাতে নিয়ে এই রাস্তাতে কাজ করছে। আমরা পুলিশের কাছে এসেছিলাম, প্রত্যেক দিন দুর্ঘটনা বাড়ছে এবং সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে এই এলাকার এই ওয়ার্ডের এবং এই গোটা কুলটির কিছু সমাজ বিরোধী কিছু রাজনৈতিক দলের নেতৃত্বে তাদের হাত এদের মাথায় থাকার জন্য যা অ্যাক্সিডেন্ট হয় সেই অ্যাক্সিডেন্টের পিছনে লাখ লাখ টাকা এরা ট্রাকওয়ালা কোম্পানিওয়ালার কাছ থেকে এরা আদায় করে। যে ভিকটিম যে মারা যায় তাকে একটা ন্যূনতম অংশ দিয়ে দেয়, বাকি পয়সা তারা কোন কাজে লাগায় আমরা এই গোটা এলাকা জুড়ে দেখি। আমরা পুলিশের কাছে এসেছিলাম যে এই লাইট লাগানো এবং সিগন্যালের ব্যবস্থা করার সাথে সাথে এই অসামাজিক লোকরা যারা দুষ্কৃতি, যারা লোকের মরে যাওয়ার অ্যাক্সিডেন্টের পিছনে যে টাকা তাদের ঘরের জন্য যাওয়া দরকার, শুশ্রূষার জন্য যাওয়া দরকার, সেই টাকাটা নিজেদের পকেটে ভরে, আর যখন অ্যাক্সিডেন্ট হচ্ছে তখন পুলিশের সাথে আমাদের পার্টির লোকজনদের, কারণ মানুষের হয়ে কাজ করতে হয়, তখন পুলিশের সাথে কাজ করতে গিয়ে আমাদের নেতৃত্বদের, এখানে আমাদের আছেন আমাদের পার্টির সম্পাদক অসীম দেউগরিয়া ঢোলা নামে সবাই চেনে, পুলিশের সাথে তাদের তর্ক বিতর্কে জড়িয়ে যায়। পুলিশ আমাদেরকে বলে যেখানে নেতাগিরি করবেন না, আমরা তাই এখানে কোথাও টেবিল চাপড়াতে আসিনি, বামফ্রন্ট করি, সিপিআইএম করি, পুলিশের সাথে এলাকার মানুষের সুরক্ষার জন্যে সুস্থতার জন্যেই আমরা পুলিশের কাছে আবেদন করতে এসেছিলাম। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দবার্তা।